করোনা পরিস্থিতির অবনতির কারণে গত একুশে জানুয়ারি দুই থেকে তোমাদের কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এই অবস্থায় পড়াশোনার গতি স্বাভাবিক রাখার জন্য তোমাদের আবার অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে থাকছে নবম সপ্তাহের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের উত্তর তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির পত্রে অ্যাসাইনমেন্টের বিষয়কোট দুইশো আটষট্টি অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে দুই এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রেক্ষাপট উদ্দেশ্য এবং ফলাফল বিশ্লেষণ প্রথমে দেখে নাও তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি অ্যাসাইনমেন্টে প্রশ্ন করা হয়েছে প্রথম অধ্যায় থেকে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রেক্ষাপট উদ্দেশ্য ও ফলাফল বিশ্লেষণ এখানে কতগুলো নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাগুলো হলো সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট বিশ্লেষণ মুজুদ্দিন মোহাম্মদ ঘুরির অভিযান পূর্ব ভারতের রাজনৈতিক অবস্থার বিবরণ তিন নম্বরে অভিযান সমূহের ইতিবাচক ফলাফল বিশ্লেষণ এবং চার নম্বরে পরবর্তী রাজনৈতিক মুসলিম অভিযান সমূহের প্রভাব বিশ্লেষণ এখানে যে রুবিক্স কিউব আছে সেখানে একইভাবে নির্দেশনা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী অ্যাসাইনমেন্টের নির্দেশনা এবং রুবিক্স কিউব মেনেই এই অ্যাসাইনমেন্টটি তোমাদের জন্য তৈরি করা হলো তো অ্যাসাইনমেন্টে শুরুতেই লিখবে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রেক্ষাপট উদ্দেশ্য ও ফলাফল বিশ্লেষণ এক নম্বর নির্দেশনা দেওয়া আছে সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট বিশ্লেষণ তাই তোমরা এক নম্বরে লিখবে সিন্ধু বিজয়ের প্রেক্ষাপট উমায়া খলিফা আল ওয়ালিদ মালিকের খিলাফত লাভের পর মুসলিম সাম্রাজ্যে নতুন অধ্যায় সূচনা হয় ওয়ালিদের বিখ্যাত সেনাপতি মুসা বিন নুসাইর সমগ্র উত্তর আফ্রিকা এবং তারিক বিন জিয়াদ স্পেন অধিকার করেন সেনাপতি কুতায়বা বিন মুসলিমের প্রচেষ্টায় মধ্য এশিয়ায় ইসলামের বিজয় পতাকা উত্তোলিত হয় প্রায় একই সময়ে পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ বিন ইউসুফের উৎসাহ এবং প্রেরণায় সেনাপতি মুহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে আরবেরা ভারতে সিন্ধু অভিযান চালায় মুসলিম ইতিহাসে আরবদের তথা মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয় এক যুগান্তকারী ও চমকপ্রদ ঘটনা মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবদের অভিযানের কারণগুলো হলো এক নম্বর মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয় ছিল উমায়াদের সম্প্রসারণবাদী রাজ্য বিস্তার নীতির অংশ রাজ্য বিস্তারের স্বাভাবিক আকাঙ্ক্ষা তাকে সিন্ধু আক্রমণে প্রতিষ্ঠিত করে ডক্টর অতুল প্রসাদ রায়ের মতে ভারত আক্রমণের পেছনে তাদের লক্ষ্য ছিল রাজ্য বিস্তার করা প্রিয় শিক্ষার্থী এর পরের অংশ একেভাবে আমি যথাযথভাবে লিখেছি সমগ্র অ্যাসাইনমেন্টটি পড়ে দিলে অনেকটা সময় লাগবে ভিডিও বড়ো হয়ে যাবে তাই তোমাদের সুবিধার জন্য আমি অ্যাসাইনমেন্টের উত্তরটি একে একে তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা তোমাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যতদিন কলেজ বন্ধ থাকবে ততদিন অ্যাসাইনমেন্ট চলবে কলেজ খোলার সাথে সাথে অ্যাসাইনমেন্ট বন্ধ হয়ে যাবে এই চ্যানেলে তোমরা সকল অ্যাসাইনমেন্টের মানসম্মত উত্তর পাবে তাই আশা করব আমার সাথেই থাকবে ধন্যবাদ